আজ শায়নী ঘোষের নিরাপত্তা রক্ষী সল্টলেকে ইডি দপ্তরে ঢুকলেন। তিনি জানান, আমার কিছু জানা নেই, যা ডকুমেন্ট ওনারা চেয়েছেন সেই ডকুমেন্ট সাবমিট করা হয়েছে। তার সঙ্গে দেখা হয়নি, ফোন এসেছিল তার কাছে, তাই সে ডকুমেন্ট দিতে এসেছে বলে জানান শায়নী ঘোষের নিরাপত্তা রক্ষী। আমার কিছু জানা নেই, আমি আমার কাছে এটুকু ইনফরমেশন ছিল, ডকুমেন্ট সাবমিট করে দিয়েছি। থ্যাংক ইউ। না না কিছু বলেনি। আমার দেখা হয়নি কিছু, আমার কাছে কল এসেছিল, আমাকে বলা হয়েছিল, আমি ডকুমেন্ট দিতে আসতে হতে পারি। নাম বলেছে।